নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ইন্টারন্যাশনাল নিউজ শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে ইংল্যান্ডে এতদিন সমর্থকদের কিন্তু স্টেডিয়ামে আসতে দেওয়া হচ্ছিল না। বাট রিসেন্টলি ইউকের প্রাইম মিনিস্টার বরিস জনসন কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছেন বা স্টেটমেন্ট দিয়েছেন যে 17th May থেকে সমর্থকরা কিন্তু আবার মাঠে যেতে পারবে, এবং এটা আই থিঙ্ক তাদের লকডাউনের আনলকের ফোর্থ ফেজ। এবং সেখানে জানানো হয়েছে যে প্রিমিয়ার লিগে খেলা দেখার জন্যে বা ক্লাবের খেলা দেখার জন্যে এবার থেকে সমর্থকরা কিন্তু মাঠে যেতে পারবেন। তো এটা কিন্তু একটা খুব ভালো ডিসিশন বা খুব বড় ডিসিশন, এবং আমার মনে হয় প্রত্যেক ফুটবল প্রেমিকদের জন্য যারা এই মুহূর্তে ইংল্যান্ডে থাকেন তারা প্রত্যেকেই খুবই খুশি হবেন যে তারা তাদের প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে পারবেন। এবং আমাদের মানে যারা ভারতীয় ফুটবল প্রেমিক তারাও কোথাও একটা গিয়ে কিন্তু খুব জেলাস ফিল করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, বিকজ আমাদের জন্য এখনো মাঠ বন্ধ রয়েছে এবং কবে সেই মাঠ খোলা হবে তারও কিন্তু কোনো রকমের গ্যারান্টি নেই। তো যাই হোক, দেখা যাক কতদিনে আমরা ভারতীয় ফুটবল প্রেমিকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারি। বাট যেটা জানা যাচ্ছে যে প্রিমিয়ার লিগের জাস্ট দুটো রাউন্ডেরই ফিক্সচার বাকি রয়েছে, তো সেই কারণে প্রথমে ধরা হচ্ছিল যে যারা অ্যাওয়ে ফ্যান্স তাদেরকেও ট্রাভেল করতে দেওয়া হতে পারে, এবং একটা রিডিউসড ক্যাপাসিটিতেই স্টেডিয়াম ওপেন করা হচ্ছে। বাট অন্তত মনে করা হচ্ছিল যে মিনিমাম অ্যাটলিস্ট 500 অ্যাওয়ে ফ্যান্সদেরকে অ্যালাউ করা হতে পারে ট্রাভেল করার জন্য। বাট প্রিমিয়ার লিগের স্পষ্ট বক্তব্য যে না, কোনো রকমের ট্রাভেলিং ফ্যান্সদের অ্যালাউ করা হবে না বা কোনো রকমের ট্রাভেল করা যাবে না, যারা হোম ফ্যান্স শুধুমাত্র তারাই স্টেডিয়ামে আসতে পারবে। তো সেই ক্ষেত্রে অ্যাওয়ে ফ্যান্সদের জন্য আলাদা করে কোনো রকমের কিন্তু ব্যবস্থা নেই। তো সেই ক্ষেত্রে রিডিউসড ক্যাপাসিটিতে হোম টিমগুলোর জন্য কিন্তু স্টেডিয়াম খুলছে। তো অবশ্যই তোমরা জানিয়ে তোমাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে। আপাতত আমি যাচ্ছি আজকের পরের খবরে, চলে আসছি আজকের পরের খবরে, এবং সেটা হচ্ছে নেইমারকে নিয়ে। তো অবশ্যই তোমরা এতক্ষণে সবাই জেনেই গেছো যে 2025 সাল অবধি নেইমার তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে PSG-র সাথে, এবং এই নতুন কন্ট্রাক্টের জন্য নেইমার কিন্তু পার সিজন 30 মিলিয়ন ইউরোস আর্ন করবে, যেটা কিন্তু একটা ম্যাসিভ ডিল। এবং রিসেন্টলি স্পেকুলেশনস উঠে আসছিল যে জোয়ান লাপোর্টা তাকে আবার বার্সেলোনায় ফেরত আনতে পারে বা PSG ছাড়তে পারে নেইমার, যেটা মানে প্রায় প্রত্যেক সিজনেই উঠে আসে, এবং যেখানে PSG আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেনি সেখান থেকে আরও স্পেকুলেশনস উঠে আসছিল যে এইবার হয়তো নেইমার PSG ছেড়ে দেবেন বিকজ এখানে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছেন না। এবং যেখানে অলরেডি স্পেকুলেশনস উঠে আসছে যে কিলিয়ান এমবাপে তিনিও হয়তো PSG ছাড়তে পারেন, তো সেখানে দাঁড়িয়ে নেইমারের ফিউচার নিয়ে অনেক প্রশ্নই উঠছিল। বাট সেই সব প্রশ্নের উত্তর কিন্তু নেইমার দিয়ে দিয়েছেন তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে। তো আগামী 2025 সাল অবধি নেইমার প্যারিস ছাড়ছেন না, এবং রিসেন্টলি তিনি একটা ইন্টারভিউতেও বলেছেন, আই থিঙ্ক GQ-কে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি বলেছেন যে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে খেলতে চাই, আমি লিওনেল মেসির সাথে খেলেছি, আমি কিলিয়ান এমবাপের সাথে খেলেছি, কিন্তু রোনাল্ডোর সাথে খেলার এখনো সুযোগ হয়ে ওঠেনি, বাট আমি আশা করছি যে খুব শিগগিরই আমরা খেলতে পারবো। তো সেক্ষেত্রে এরকম একটা সিচুয়েশনে যেখানে রোনাল্ডোর এই মুহূর্তে ইউভেন্টাসের ফিউচার একটা বড় সড়ো কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে, সেখানে নেইমারের এরকম মন্তব্য কিন্তু নানান রকমের স্পেকুলেশনস আবারও তুলে দিচ্ছে। সার্জিও র‍্যামোস রিসেন্টলি PSG-কে ফলো করা শুরু করেছে, PSG-র অনেক প্লেয়ার্সদেরকে একসাথে তিনি ফলো করেছেন, সেখান থেকেও জল্পনা উঠে আসছে তাহলে সার্জিও র‍্যামোসের নতুন ক্লাব কি PSG। সেরকমই কিন্তু রোনাল্ডোর সাথেও PSG-র একটা লিঙ্ক আপের খবর আসছে। বাট আমি আজকের এই ভিডিওতে রোনাল্ডোর খবর দেব না, কিন্তু রোনাল্ডোর অনেক রকমের ব্যাপার কিন্তু এই মুহূর্তে জড়িয়ে রয়েছে, PSG না ম্যানচেস্টার ইউনাইটেড না জুভেন্টাস, সব কিছু কিন্তু তোমাদের খুলে বা ডিটেলে নেক্সট ভিডিওতে বলবো। বাট যাই হোক, এই গেল হচ্ছে নেইমারের খবর। এরপরে আসবো আমরা এডিনসন কাভানির খবরে। তো আমি তো তোমাদের বলেই আসছিলাম যে কাভানিকে রাখার জন্য কিন্তু মরিয়া চেষ্টা করছেন ওলে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজমেন্ট, এবং কাভানির কাছে বোকা জুনিয়র্সের অফার রয়েছে। বাট কাভানি নিজে কিন্তু প্রিমিয়ার লিগে খেলতে এনজয় করছেন, এবং যেটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে কাভানি কিন্তু কিছু একটা করে যেতে চাইছেন যার জন্য তাকে সবসময় মনে রাখবে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। তো তার মনে হয়েছে এখনও তিনি সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারেননি, এবং তার আরও অনেকটা দেওয়ার রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, এবং সেই কারণে কাভানি আরও এক মরশুমের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। এবং কাভানি জানিয়েছে যে একটা অন্যরকমের কানেকশন তিনি ফিল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এত কম সময়ের মধ্যে, এবং তিনি এখানে আরও এক মরশুম থাকতে পেরে ভীষণই খুশি,
এবং এছাড়া ওলে কিন্তু এটাও বলেছেন যে এডিনসন কাভানি এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট স্ট্রাইকার্স, এবং সেই ক্ষেত্রে অনেকেই আমরা বলে এসেছি এবং আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি যে কাভানির ইম্প্যাক্ট কতটা রয়েছে এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডে, এবং সমর্থকরা কতটা খুশি এই মুহূর্তে কাভানির পারফরমেন্সে। তো সেক্ষেত্রে ইউনাইটেড সমর্থকদের জন্য ডেফিনেটলি এটা একটা বেশ ভালো খবর। এবার দেখা যাক যে আগামী মরশুমে কাভানি কিরম পারফর্ম করেন রেড ডেভিলসের জার্সিতে। এবার চলে আসবো আমরা প্রিমিয়ার লিগের আরও এক ক্লাব টোটেনহ্যামের খবরে। তো সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে কতটা নেগেটিভ ফিডব্যাক প্রত্যেকটা ক্লাব পেয়েছিল, এবং এই মুহূর্তে 12টা ফাউন্ডিং ক্লাবের মধ্যে 9টা ক্লাব এই ইউরোপিয়ান সুপার লিগ থেকে বেরিয়ে এসেছে, 3টে ক্লাব এখনো রয়েছে এবং তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং ইউভেন্টাস। এই 3টে ক্লাব বাদ দিয়ে প্রত্যেকেই কিন্তু এই ইউরোপিয়ান সুপার লিগ থেকে উইথড্র করেছে, ইউএফআর সাথে বন্ড সাইন করেছে, এবং সেই ক্ষেত্রে এই বন্ডের মাধ্যমে তারা জানিয়েছেন যে তারা নতুন কোনো এরকম লিগে জয়েন করবেন না ইউএফআর পারমিশন ছাড়া, এবং যদি করেন তাহলে আই থিঙ্ক একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ তাদেরকে কিন্তু দিতে হতে পারে। তো সেক্ষেত্রে টোটেনহ্যামও এই ইউরোপিয়ান সুপার লিগের ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার্স ছিল, এবং তারপরে যখন তারা সেখান থেকে উইথড্র করে তারা বুঝতে পারে যে তাদের একটা ভুল হয়েছে, এবং সমর্থকরা মোটেই এটা কিন্তু ভালো চোখে দেখেননি, এবং সমর্থকদেরও মানে সমর্থকদের সাইড থেকেও এই বক্তব্যটা আসছিল যে যদি কোনো সমর্থক টোটেনহ্যামের বোর্ডে থাকতো, অ্যাডভাইজারি বোর্ডে থাকতো, তাহলে কখনোই টোটেনহ্যামকে তারা এই ডিসিশনটা নিতে দিত না, বা টোটেনহ্যামকে কোনোদিনই আমরা নাকি ইউরোপিয়ান সুপার লিগে দেখতাম না। তো সেই কারণে ফ্যানদের কথা মাথায় রেখে এবং ফ্যানদেরকে গুরুত্ব দিয়ে এবং এটা বুঝে যে ফ্যান আছে বলেই কিন্তু ক্লাব রয়েছে, সেই কারণেই কিন্তু টোটেনহ্যাম এই ডিসিশনটা নিয়েছে যে তাদের অ্যাডভাইজারি যে বোর্ডটা রয়েছে সেখানে একটা জায়গা খালি রাখা হবে, এবং সেই একটা জায়গায় বসবেন টোটেনহ্যামের একজন ফ্যান, যেই ফ্যান কিন্তু পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে, এবং কমিউনিটির যে ফিডব্যাক বা কমিউনিটির যে মতামত সেটা কিন্তু সেই ফ্যানের মাধ্যমে টোটেনহ্যামকে জানানো হবে। তো এটা আমার কোথাও একটা গিয়ে মনে হয় খুবই খুবই ভালো ডিসিশন, বিকজ এর চেয়ে বেশি সম্মান আর কি দেওয়া যেতে পারে ফ্যানদেরকে। মানে একজন ফ্যান রিপ্রেজেন্টেটিভকে তুমি তোমার অ্যাডভাইজারি বোর্ডে রাখছো, ফ্যানদের মন্তব্য তোমরা শুনছো, ফ্যানদের বক্তব্য তোমরা শুনছো, এবং সেই বক্তব্য শুনে সেটা তোমাদের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করছে। এটাই তো সমর্থকরা চায় যে তাদের একটা সে থাকুক, মানে না হলে তো ক্লাবটা সমর্থকদের আর কই থাকলো, মানে যেখানে ফ্যানদের কোনো সেই নেই, ফ্যানরা যেটা চাইছে সেই চাহিদার কোনো ভ্যালু নেই, অফিসিয়ালসরা ম্যানেজমেন্টরা যে যার নিজের মতন এই ক্লাবটাকে চালাচ্ছেন সেটা তো মানে উচিত নয় না, ফ্যানদের ফিডব্যাক নেওয়াটাও তো গুরুত্বপূর্ণ, ফ্যানরা কি চায় সেটাও তো জানা জরুরি। তো কোথাকটা গিয়ে মনে হয় খুবই বোল্ড এটা ডিসিশন টোটেনহ্যামের, এবং আমার কোথাকটা গিয়ে মনে হয় টোটেনহ্যামের এই ডিসিশনের পর কিন্তু আরও ফ্যান ক্লাবসরা মোটিভেট হবে এই মুভমেন্ট আনার জন্য প্রিমিয়ার লিগে, এবং হয়তো প্রিমিয়ার লিগের বাইরে আরও যে কটা লিগ রয়েছে সেখানেও, যেখানে ফ্যানদেরও একটা পজিশন দেওয়া হবে, ফ্যানদের যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভকে একটা পজিশন দেওয়া হবে যিনি ফ্যানদের ফিডব্যাক বা ফ্যানদের যে বক্তব্য সেটা অফিসিয়ালস এবং ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেবেন, এবং একটা অফিসিয়াল যদি এরকম পজিশন হোল্ড করেন কোনো ফ্যান, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফ্যানদের যে গুরুত্ব সেটাও কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই তোমরা জানিও আমার মনে হয় যে অনেকেরই অনেক কিছু বলার থাকতে পারে এই টোটেনহ্যামের এই খবরটা শুনে, তো তোমরা ডিসক্রিপশনে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। এরপরে চলে আসবো আজকের শেষ খবরে, এবং সেটা হচ্ছে ইউরো 2020 নিয়ে। তো সেক্ষেত্রে দেখো ইউরো নিয়ে তো আমার মনে হয় আমি একটা সেগমেন্ট বানাতে পারি, একটা এরকম সিরিজ বানাতে পারি যেখানে আমরা প্রত্যেকটা দেশের সম্পর্কে আলোচনা করতে পারি, ম্যাচ প্রিভিউজ এবং রিভিউজ আনতে পারি, বাট সেটা একটু পরে আমরা মানে আমি ডিসিশনটা নেবো, এখনও সে ডিসিশন নিইনি। বাট তোমরা অবশ্যই জানিও আমি একটা পোলও রাখবো এবং সেখানে তোমাদের মতামত জানবো যে তোমরা কি চাও আমি ইউরোটাকে কভার করি কিনা, মানে ওই ইম্পর্টেন্ট ম্যাচেসগুলোর প্রিভিউ রিভিউ বা কিছু ধরো ইম্পর্টেন্ট খবর রয়েছে, তো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনও জানাতে পারো এখন যে তোমাদের কি ইচ্ছা আমি ইউরোটা কভার করি কিনা। বাট দেখো ইউরো নিয়ে যেই একটাই খবর এই মুহূর্তে দেবো সেটা হচ্ছে যে টেলিকাস্ট ডিটেলস, কারণ অনেকেই জানি যে টেলিকাস্ট নিয়ে অনেকেই অনেক বিভ্রান্ত থাকেন, এক্স্যাক্টলি জানেন না যে টেলিকাস্ট কোথায় হবে ইউরো খেলাগুলো। তো তোমাদের বলে দিই যে ইউরোর খেলাগুলো তোমরা সোনি 10-2 সেখানে ইংলিশে এবং সোনি 10-3 সেখানে হিন্দিতে দেখতে পারো ইন্ডিয়া থেকে, এবং সেটা June 11 থেকে July 12 অবধি, মানে ইউরো তো এক মাসই চলবে, তো খেলা তোমরা সোনি 10-2 এবং সোনি 10-3 এই দুটো চ্যানেলে দেখতে পারো।
তো এই হচ্ছে টোটাল আজকে ডেইলি আপডেট। অবশ্যই আমি আরো অনেক খবর আছে দেওয়ার জন্য, সেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো। বাট আপাতত অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।